এস10 প্লাসটা রাখবো 24,500 টাকা। এস10 প্লাস 24,500, 24,500 করে দেন ভাই। ভাই এস10 প্লাস আপনি জানেন ভাই মার্কেটে কত চলছে, তার পিক্সেল 6 টা চাল দেওয়া না, আর এটা হলো পিক্সেল 6 এ। আচ্ছা পিক্সেল 6 এ সব দুই ধরনের ডিভাইস আছে। সো এস21 আলট্রা যারা চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন, দেখেন ক্যামেরা কোয়ালিটি সব মিলিয়ে ফোন কিন্তু জোস। OnePlus এর ম্যাক্লাইন OnePlus 70 Pro ম্যাক্লাইন 12GB 256GB, আর Note 20 আলট্রা 12GB 256 আছে, 128 আছে, 11 Pro Max, iPhone 11 Pro Max এটা 64GB আছে, 256GB টাও আছে। আচ্ছা 11 Pro Max দুই ভেরিয়েন্টে হবে, 20 ওকে ইনশাআল্লাহ যোগাযোগ করবে। 128GB 128GB সব একটা দেন, এতগুলো নেওয়ার দরকার নেই, আমরা দেখাই দিচ্ছি অনেকগুলো আছে। পিক্সেল 3 XL 464 আছে, প্লাস 6128 আছে। এটা হলো S20 FE 6GB 128GB, এটার কি কথা আছে, এটা হলো 5G টা, এটার ভিতরে 4G পাওয়া যায়, 4G হলো 5G টা। যারা কার্ভ ডিসপ্লে ফোন কিনবেন দয়া করে কেউ UV গ্লাস লাগায়েন না, কারণ এখন UV গ্লাস লাগানোর ফলে ডিসপ্লের অনেক সমস্যা হচ্ছে, ডিসপ্লে ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ কেমিক্যাল দেয় গ্লাসের উপর, হিট দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসছি ইউজ ফোনের একটা ভিডিও নিয়ে, সম্পূর্ণ নতুন একটা শপে কিন্তু চলে আসছি। সো যমুনা ফিউচার পার্ক থেকে যারা চাচ্ছেন একটা ইউজ ফোন কিনবেন, অবশ্যই তাদের শপটা ভিজিট করতে পারেন, যেহেতু অনেকগুলো ফোন আছে, বেসিক উসে কিন্তু আপনি আপনার পছন্দের ফোনটা বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন। আর সম্পূর্ণ নতুন একটা শপে আছি, শপের নাম হচ্ছে হ্যান্ডফোন বিডি, আর সাথে হচ্ছে হ্যান্ডফোন স্টোর, আর সাথে কিন্তু আছে দেখতে পাচ্ছেন হচ্ছে মামুন ভাই, অনেকে বাবু ভাইও বলে। সো বাবু ভাই বলবো আমরা সবাই। সো বাবু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আপনার শপের অ্যাড্রেস একটু বলে দেন ভাই। আমাদের শপের অ্যাড্রেসটা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক ডি, হ্যান্ডফোন স্টোর, শপ নং আপনার 15/A2। আচ্ছা মানে বি ব্লকে এসে কল দিলে হবে? জি জি, ডি ব্লকে এসে কল দিলে হবে। আবার আমাদের এখানে সহজ একটা অপশন আছে, আমাদের আই সেন্টার আছে, আমাদের সাথে শপের সাথে আই সেন্টার সামনে এসে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে। ওকে ঠিক আছে, আর স্ক্রিন নাম্বার আছে, আপনি যে কোনো জায়গা থেকে কল করে পরামর্শ বলেন, দোকানে আসা যাওয়ার বিষয়ে কথা বলতে পারবেন, সমস্যা নাই। আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবারের দিন, অবশ্যই বুধবারের দিন কেউ আসবেন না, মার্কেট বন্ধ থাকে বুধবার, বিশেষ কারণ ছাড়া, যেমন ঈদের সময় ছাড়া বুধবার কিন্তু মার্কেট অফ থাকে। সো বুধবারের দিন না আসাই ভালো, আর আসলে তো ঘুরে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে, সো স্যামসাং এর ফোনগুলোও দেখতে পাচ্ছেন, গুগল পিক্সেল, OnePlus, সনি, ওপো, ভিভোর ফোন, তারপরে এখানে দেখি যে আইফোনের ফোনগুলো পেয়ে যাচ্ছেন, এই যে এইদিকে দেখেন এগুলো কিন্তু বক্স সহকারে ফোন আছে। সো এই ফোনগুলোর প্রাইস কন্ডিশন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন না টেনে, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাবু ভাই কী দিয়ে শুরু করবেন, স্যামসাং দিয়ে? আসলে ওই স্যামসাং দিয়ে শুরু করি, আসলে আমাদের স্যামসাং এর কালেকশন খুবই ভালো কালেকশন আছে, স্যামসাং এর ফোনগুলো আসলে চাহিদা পূর্ণ ফোন, তো এই জন্য স্যামসাং গুলোই দিয়ে আগে। স্যামসাং গুলো ভালো চলে? জি জি, স্যামসাং এর চাহিদা পূর্ণ ফোন, স্যামসাং খুবই ভালো চলতেছে। তারা কিন্তু দেখতে পারেন, দেখেন ক্যামেরা কোয়ালিটি সব মিলিয়ে ফোন কিন্তু জোস। এই ফোনগুলো আসলে লুক লাইক নতুন ফোনের মতোই, খুব কম দিন ইউজ করা হয়, এরকম কন্ডিশনে ফোন আছে। ভাই কত নেবেন এটা? ভাই এটা আমরা যেটা ফুল ইনটেকটা আপনাদের কাছে দেবো অনলি 58,000 টাকা। আচ্ছা আর এটা? এটা দেবো অনলি 49,000 টাকা। 49,000 টাকা? 49,000, 128GBটা পাচ্ছেন আপনি 49,000 টাকা, S21 Ultra। ঠিক আছে, আবার এটার পাশাপাশি আমাদের কাছে একটা আছে বক্স মাল, একবারে লুজ মাল, যেটা বক্স খোলা, শুধুমাত্র খোলা হয়েছে, বক্স কাটা হয়েছে। জি জি, এটা বক্স কেটে আসছে আমাদের কাছে, এটা ইনটেক করতে মানে একদম ইনটেক ছিল আর কি, বক্সটা কাটার কারণে এখন আর ইনটেক বলতে পারতেছি না, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। এটা কত? এটা যদি নেন আপনি 54,000 টাকা রাখা যাবে, এটার পড়বে 54,000 টাকা। আচ্ছা এটা বলতে গেলে এটা একদম নতুন মাল, জাস্ট খালি বক্সটা কাটা, ওইটা ইউজ, ওইটা 49,000 টাকা, ফুল ইনটেক নিলে ওটা পড়বে 58,000 টাকা। 58,000, তিন কোয়ালিটির ফোন আছে, তিন কোয়ালিটির প্রাইস, যার যেটা ভালো লাগে নেবেন, কিন্তু আই থিঙ্ক প্রাইসগুলো ভালো, সুন্দর প্রাইস। আচ্ছা ওকে, তারপর ভাইয়া
তারপর আমরা দেখব স্যামসাং এর নোট 20 আলট্রা 12256 আছে 128 আছে 12256 128 একটা দেন 12256 128 अवेलेबल ওকে সো এগুলা তো নোট পেন কাজ করে না এসপেন গুলো জি এসপেন গুলো 100% কাজ করবে আচ্ছা ওকে এসপেন কাজ করে নিয়ে যাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু ফুল ফ্রেশ হবে কালার अवेलेबल দেওয়া যাবে জাস্ট কেলে চার্জিং পোর্টে হালকা একটু দেখতে পাচ্ছেন যেটা চার্জ দেওয়ার দাগ এইটাই কিন্তু একটা অথেন্টিক ফোনের অথেন্টিকেশন নির্ভর করে আর বডি চেঞ্জ হলে আপনি দেখবেন 100% নতুনের মতো চকচকা আসলে ইউজ ফোন কখনোই নতুনের মতো চকচকা হবে না আপনি একটা ফোন 7 দিন ইউজ করলে ওইটার মধ্যে কোনো না কোনো দাগ স্ক্র্যাচ ছাপ পড়বেই আর আইএমই নাম্বার আছে পিছনে ভিতরে আপনি আইএমই নাম্বার মিলায় দেখতে পারবেন যে ফোনটার সাথে মেলে কিনা তো প্রাইস কিরকম হচ্ছে ভাইয়া এটা দেবো আপনার যেটা আমাদের কাছে সেল হচ্ছে আপনি 12256টা দেবো আপনার 51000 টাকা যেটা আপনার 8 12 128 ওটা দেবো ওই লোকে 47000 টাকা 47 ভাইয়া 47 করে দেন ভাইয়া আপনি তারপরও ভাইয়ের কাছে আসবেন আমার কথা বলবেন আমার কাছে আছে নোট 20 ওকে স্যামসাং নোট 20 এটা এসপেন সহ নোট 20 আচ্ছা এসপেন সহ কালার হবে জি কালার अवेलेबल হবে আচ্ছা Note 20 এগুলা কি স্ন্যাপড্রাগন এডিশনের স্ন্যাপড্রাগন এডিশন আচ্ছা স্ন্যাপড্রাগন কি 888 স্ন্যাপড্রাগন নাকি 888 আচ্ছা স্ন্যাপড্রাগন 888 চমৎকার ডিভাইস ভাই চমৎকার ওভারঅল পারফরম্যান্সের দিক থেকে চিন্তা করলে স্যামসাং এর এই ফোনগুলো এখনো মার্কেটে বেস্ট ফোন আমি মনে করি আপনি যদি মনে করেন যে 30-32 এর মধ্যে একটা ফোন কিনবেন তো আমি মনে করি যে এই ফোনটা আপনার জন্য বেস্ট আমি কিছুদিন আগেও একজনের একটা কিনে দিছিলাম সে পরে আবার এসে তার ফ্রেন্ডের জন্য একটা কিনে নিয়ে গেছে তো এইরকম ফোন পারফরম্যান্সে কোনো কমতি নাই দাম কত নিতেছেন বলেন এটা 32500 টাকা 32500 টাকা 8GB 128GB 8GB 128GB ভাই একটু কমা সময় দেন বাবু ভাই আচ্ছা 500 টাকা কম দেন শপে আসছি না প্রথমবার ইনশাআল্লাহ না ভাই এটা 31 পাস করে দেন 31 পাস করে দিলে কিছু থাকে না ভাই তারপর লাভ ওকে আচ্ছা ঠিক আছে তারপর তারপর দেখব আমরা স্যামসাং নোট 10 প্লাস ভাই নোট 10 প্লাস কিন্তু জোস নোট 10 প্লাস আপনি ব্লু কালার টপে যাচ্ছেন নোট 10 প্লাসের এটা অরোরা কালার হয় সাদা কালার হয় অনেকগুলো কালারই হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সো নোট 10 প্লাসে মনে হয় মেবি চার্জ নাই চার্জ থাকলে আমরা দেখাই দাম চার্জ দেওয়া নাই আচ্ছা কত জিবি ভ্যারিয়েন্ট এটা এটা হলো 12256 জিবি 12256 জিবি 12256 এটা ভালো প্রাইস হবে 100% কত একবারে ফুল একটা ভালো প্রাইস দিয়ে দেবো 34500 টাকা 34500 টাকা ভালো প্রাইস হলো না ভাই জি ভাই ঠিক আছে আপনি 34 এর নিচে আসলে আমি এটার ভালো প্রাইস বলবো ঠিক আছে দেন একটু কমে সময় দেন আচ্ছা না 34 রাখবো 34 রাখবেন না জি ভাই আচ্ছা ফোন গুলো তো 100% ফ্রেশ 100% অথেন্টিক হবে ফুল ফ্রেশ কোনো ফোন না না কোনো ফোন না এগুলো আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 10 দিনে 2 বছর সার্ভিস হবে আচ্ছা মানে 10 দিনের মধ্যে এনি কাইন্ডস অফ প্রবলেম উইদাউট ডিসপ্লে এন্ড সফটওয়্যার আপডেট আপনি এসে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তারপর তারপর আমরা স্যামসাং S21 প্লাস আচ্ছা S21 প্লাস S21 প্লাস আচ্ছা এই দেখেন S21 প্লাস 8GB 128GB S21 প্লাস 8GB 128GB ওকে এটারও ক্যামেরা কোয়ালিটি চমৎকার ভাই জোস এই ফোনগুলো আসলে স্যামসাং এর যখন প্রথম প্রথম বের হয় না ও মানে একটা হাইপ সেই লেভেলের একটা হাইপ ছিল তো কালার হবে তো জি अवेलेबल কালার আচ্ছা ভাই কত নিতেছেন বলেন এটা তো 35.5 জি ভাই এটাই ভালো প্রাইস এটাই ভালো প্রাইস এটা ভালো প্রাইস দেন দেন একটা ভালো প্রাইস দেন আচ্ছা দেন 35,000 টাকা 35 আচ্ছা 35,000 টাকা এটা ছোট ভাইটা নাই এটা ছোট বড় अवेलेबल অভাব নাই এটা ছোট বড় 12 অভাব নাই অভাব 8256 আছে প্লাস আপনার 8128 আছে अवेलेबल অভাব নাই এগুলো সব একটা দেন এতগুলো নেওয়ার দরকার নাই আমরা দেখাই দিছি অনেকগুলো আছে জি কালার अवेलेबल আছে কালার अवेलेबल না জি কালার अवेलेबल পাবেন দেখেন মানে বাবা ভাই দোকানে আজকে দেখলাম ফোনগুলো ফ্রেশ ঠিক আছে আপনারাও দেখেন একটু এই যে দেখেন ফোনগুলো ফ্রেশ আছে ঠিক আছে ইউজ পরিমাণ কন্টিনিউ আছে সমস্যা নাই কত নিতেছেন তাহলে যেটা আপনারা দিচ্ছি 12128টা সরি 8128টা 8128টা দেবো 31000 টাকা 31000 টাকা আর যেটা আমরা 8256 ওটা দেবো 33000 টাকা 31 আর 33 আচ্ছা 31000 টাকা এবং 33000 টাকা জি সো 31-33 হলে নিয়ে যেতে পারবেন সো ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসবেন দোকানে বসবেন চাখাবেন ফোন টিপেন ইনশাআল্লাহ আরো চার দাও আরো ছাড় হবে তারপর সেটাই তারপরে আমরা S20 FE ইউজ পরিমাণ কারেকশন আছে S20 FE কালার अवेलेबल আছে S20 FE ভাই এখন ইদানিং কেন জানি S20 FE টা খুব বেশি ভালো চলতেছে জি জি S20 FE টা ফ্ল্যাগশিপের ভিতরে খুবই আর ভালো একটা ফোন চার্জ যেমন ভালো থাকে সবদিকে বেটার না জি এবং মোটামুটি জনপ্রিয় কিন্তু ডিসপ্লে ফিঙ্গার তো ফোনটা অনেক চাহিদাপূর্ণ ফোন কম কম প্রাইজের ভিতরে না ওকে সো S20 FE কত জিবি এটা এটা হলো S20 FE 6GB 128GB এটার কথা আছে এটা হলো 5G টা এটার ভিতরে 4G পাওয়া যায় 4G হলো 5G টা আচ্ছা আচ্ছা
তো কোনটা কত নিতেছেন বলেন? এটা 5G টা আমরা দিয়ে দিচ্ছি একবারে খুবই কম রেঞ্জে দিয়ে দেব, ফুল ফ্রেশ কন্ডিশনে মাল 24500 টাকা দিয়ে দেব। 24500 টাকা? 24500 টাকা। আচ্ছা 24500 টাকা 5G টা? 5G টাই। আচ্ছা আর আপনি 4G টা নিলে আরো 5000 টাকা কম পাবেন ইনশাআল্লাহ। আর 500 1000 টাকা কম পাবে 4G টা যদি নেয়। ওকে ওকে। কন্টিনিউ হুজ পরিমাণ কন্টিনিউ আছে, সমস্যা নাই, যে যার যে কপিস লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তারপর দেবো আমরা স্যামসাং S20 Plus। S20 Plus আচ্ছা, এটা দেখেন স্যামসাং S20 Plus 12GB 128GB। 12GB 128GB 12GB 128GB। আচ্ছা S20 Plus 12 128GB। কখনো এরকম আর কার ডিসপ্লের মধ্যে চমৎকার ক্যামেরা কোয়ালিটি দেখেন, ওরে ভাই সেই। কত নিতেছেন তাহলে ভাই? এটা দিব অনলি 27500 টাকা। 27500? 28500 টাকা अवेलेबल ছিল। আমি তো ভাবছি যে এত ফ্রেশ ফোন আপনি মনে হয় 29-30 টাকা পাবেন। 27500 টাকা পেয়ে যাবেন। 27500 টাকা, 27500 টাকা পেয়ে যাবেন S20 Plus। আর এই কার্ভ ডিসপ্লে ফোনগুলোর ক্ষেত্রে একটা কথা বলে নেই, যারা কার্ভ ডিসপ্লে ফোন কিনবেন দয়া করে কেউ ইউভি গ্লাস লাগাইয়েন না, কারণ এখন ইউভি গ্লাস লাগানোর ফলে ডিসপ্লের অনেক সমস্যা হচ্ছে, ডিসপ্লে ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ কেমিক্যাল দেয় গ্লাসের উপর, হিট দেয়, যার কারণে রিবনের মধ্যে কিন্তু একটা ধাক্কা চলে আসে। এই কারণে মনে করব যে আপনি একটা পলি লাগায় চালান, কিন্তু ইউভি গ্লাস না লাগাই ভালো। অনেকে কমপ্লেইন করে যে ভাই ডিসপ্লে গেছে, অনেক ইউভি গ্লাস লাগানোর কারণে বর্তমানে ডিসপ্লেগুলো চলে যাচ্ছে অনেক অনেক ফোনে, কারণ এগুলো মেডিসিনের কারণে। তারপর দেখবো আমরা এটা ছোটটা, এটা হলো S20। S20 ওকে, S20টা পেয়ে যাবেন। আর ছোট ভাই জি, এটাও 12128। ছোট মনিষের জানে 128 হয়, 12128। ওকে, তো কত পড়বে S20? S20 দেবো 24500 টাকা। 24500? 24500 টাকা, ভালো প্রাইস, ফাইনাল প্রাইস? জি ভাই, ফাইনাল প্রাইস। আচ্ছা 24500 টাকা, যাক 24500 টাকা। না এটা মার্কেটের মধ্যে বর্তমানে 24500 করেই চলে আর কি, সবাই 24500 দেয়, আমি আপনারা আর কি জোরাজোরি করবো এখন? সেটাই ভাই, বেশি তো আমি দাম চাবো না, আমি ভিডিওর আগেই বলছি ভাই। আচ্ছা তারপর? তারপর আমরা দেখবো পিক্সেলের ভিতরে 4A 5G। পিক্সেল 4A 5G? 4A 5G, পিক্সেল 4A 5G অ্যাভেলেবল কন্টিনিউ আছে। 4A 5G যে কপিস লাগে দিতে পারবো, কোনো সমস্যা। পিক্সেলের এই ফোনগুলো কিন্তু সুন্দর জি ভাই, এবং চলেও সুন্দর, খুবই ভালো, বড় ডিসপ্লের ভিতরে খুবই একটা সুন্দর ফোন। 4A 5G অ্যাভেলেবল, ব্ল্যাক, হোয়াইট অ্যাভেলেবল কালার আছে। 4A 5G কত নিতেছেন আজকে? 4A 5G আজকে দিচ্ছি 18500 টাকা। 18 রাখা যায় না? তারপর দেখবো আমরা সনি 5 Mark 2। সনি এক্সপেরিয়া 5 Mark 2? সনি এক্সপেরিয়া 5 Mark 2। আচ্ছা, এগুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ ডিভাইস। ওয়াটারপ্রুফ, যদি বলে ভাই পানিতে চুবাই নিব, পানিতে চুবাই দিতে পারবো, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবে টেস্ট করে পরীক্ষা করে নিতে পারবেন। ওকে, সো এক্সপেরিয়া 5 Mark 2 কত? এক্সপেরিয়া 5 Mark 2 দিচ্ছে 19500 টাকা। ভাই 18 পাস করে দিবেন ভাই, 18 পাস আসলে বর্তমানে ভাই মাল নাই মার্কেটে, পাওয়া যায় আসলে, মাল পাওয়া যাচ্ছে না আসলে, মাল যখন পাওয়া গেছিল আমরা সেল করেছি, আর কবে সেল করেছি, 18 পাস না আমরা 19 করে দেবো, 19 করে দিবেন, যান 19 করে দেবো। আচ্ছা 19000 টাকা ভাই, যান বলছেন 19000 টাকা করে দেবো, যান। ওকে তারপর? তারপর দেখবো আমরা এলজি ভেলভেট। এলজি ভেলভেট? আচ্ছা এলজি ভেলভেট, আচ্ছা হালের ক্রাশ এলজি ভেলভেট, ঠিক আছে। কার্ভ ডিসপ্লের মধ্যে চমৎকার সুন্দর ফোন, ভালো চলে তো মোটামুটি। এই এলজি ভেলভেটেরও কমপ্লেন আছে যে ডিসপ্লে সমস্যা হয়, কারণ ওই যেটা বললাম ইউভি গ্লাস, একটা ফোন কিনেই দৌড় দেয় আগে ইউভি গ্লাস লাগানোর জন্য, জি ঠিক আছে, ইউভি গ্লাস লাগায় ফোনটাতে হিট দিয়া টিয়া গ্লাসের অবস্থা 12টা বাজায় ফেলে, তারপরে আইসা বলে যে ভাই গ্লাসটা গেছে গা। কত নিতেছেন এলজি ভেলভেটটা? 19500 টাকা। 19500? 18500 দেখতে পাচ্ছেন। ওকে, S10 Plus কিন্তু সিরিজের মধ্যে ভালো ক্যামেরা, যদি চান কেউ রিকমেন্ড করি তাদের জন্য যে 24-25 হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন, ভালো ক্যামেরা, ঠিক আছে, হালকা পাতলা দাগ টাগ আছে কিন্তু ভাইয়া, ফুল ফ্রেশ বলা যায় না, এই যে দেখেন না, এটা 80% ফ্রেশ আছে। কত নিতেছেন দামটা বলেন? S10 Plus রাখবো 24500 টাকা। S10 Plus 24500? 24 করে দেন ভাই। ভাই S10 Plus আপনি জানেন ভাই মার্কেটে কত চলে, তারপর আপনি কইছেন বলছেন। তারপর দেখবো আমরা সনির ভিতরে আরো আমাদের কাছে কম দামি কিছু বাজেটের ফোন আছে,
Sony Xperia with Sony Xperia 8. Xperia 8, acha. Sony Xperia 8. Color hobe, quantity. Color available hobe, quantity available ase. Acha. Xperia Sony 8. Xperia 8. Xperia 8 koto porbe? Sony Xperia 8 de debo 13500 taka. 13500. 13500 taka. Komai shomoy den. Acha den 13000 taka. 12 pass kore den bhai. Para jay. Ha? 12 pass ashole para jay onek tough hoye jay. Tarporo jan ajke prothom video korte arche 12500 diye den. 12500 taka. Thik ache. Shoi. Shoi. 12500 taka tarpor dekho amra 10 mark 2 acha sony xperia 10 mark 2 sony xperia 10 mark 2 acha e dekhen eta motamoti bhalo phone ji eta color available ache black color ache white color ache acha black ache cream color ache cream o ache ji ji black tao ache acha koto porbe eta etao diye debo same price eta er price 12500 taka 12500 taka acha 12500 taka eta bhalo debe na bargaining e 12500 sony er phone gula kintu bhalo chole ek shomoy eigulo ar by top level er phone chilo thik ache sony jodi ekhono phone banano shuru kore abaro notun kore tahole tobuo cholbe thik ache market ta bhalo market arbo sony amader kache ekta phone ache sony l4 sony l4 acha l4 eta diye debo aro kome eta aro kome এটা আরো কমে আচ্ছা L4 কত L4 11500 টাকা 11500 টাকা জি আচ্ছা Sony এর L4 পাচ্ছেন আপনি 11000 এটা কিন্তু আপনার প্লাস্টিক বডির ফোন ওগুলা গ্লাস বডির ফোন L4 ওকে সো ভালো চলে মোটামুটি প্রাইমারি ডিভাইস হিসেবে ওগুলা চালাতে পারবেন জি ভাই শহর কথা না তারপর আমরা দেখব Sony Xperia 5 Sony Xperia 5 Sony Xperia 5 মানে প্রচুর চলছে এই ফোন যে পরিমাণ বিক্রি হইছে এটা আসলে বলার বাইরে এত পরিমাণে সেল হইছে আর ওয়াটারপ্রুফ থাকার কারণে চাহিদা প্রচুর এই ফোনগুলা Sony Xperia 5 কত নিতেছেন এটা 15500 ভাই 15 করে দেন জান 15 করে কোন কথা না কই 15000 টাকায় আর কোন কথাই কব না আচ্ছা 15000 টাকায় কথাই নাই এটাই ফাইনাল এটাই ফিক্স এটাই ফাইনাল এটাই ফিক্স আচ্ছা OnePlus এ আচ্ছা আমরা OnePlus OnePlus এ আচ্ছা 10T OnePlus 10T 12256 OnePlus এর 10T 12GB 256GB ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে লুকটা কিন্তু 10 Pro 10 Pro 10 সিরিজের ফোনগুলা লুকই এরকম সব ঠিক আছে কত নিতেছেন এটা OnePlus 10T টা দিচ্ছে 12256GB এটা দিচ্ছে 46000 টাকা ভাই এগুলা থেকে গ্রিন লাইনের কোনো ইস্যু টিস্যু গ্রিন লাইন পড়তে পারে না যেটা আপনার ফ্ল্যাট ডিসপ্লে ওগুলা গ্রিন লাইন পড়ার কম সম্ভাবনা খুব কম আর যেটা আমি দেখছি যে 10 কার্ভ ডিসপ্লে ওগুলা একটা গ্রিন লাইন পড়ার সম্ভাবনা থাকে বেশি আচ্ছা বুঝতে পারছি 10 সিরিজে তারপরে গ্রিন লাইনের সমস্যা আমি দেখি না তেমন একটা জি ঠিক আছে এটা বেশ 89 9R এ হইছে সর্বোচ্চ সেট প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন ফোন ছিল হেজেলব্লেড ক্যামেরা দিয়ে পাচ্ছেন এটা কত নিতেছেন বলেন এটা 41500 41500 জি 41500 41 এ রাখেন আচ্ছা যান 41000 টাকা আচ্ছা 41000 টাকা কিন্তু পাচ্ছেন এটা নেন আচ্ছা তারপর তারপর দেখো আমরা স্যামসাং আমাদের কাছে A82 স্যামসাং A82 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 জেনুইন তাদের জন্য আমার কাছ থেকে একটা সারপ্রাইজ পাবেন A82 আমি একটা মাল আসলে আমার দোকানে থেকে গ্রিন লাইন পড়ে গেছে একটা দাগ আছে এটা একটা বিশেষ প্রাইস দিয়ে দিব একটা দাগ পড়ে গেছে জি ভাই এটা আমার অনেক টাকা লস হবে তারপরে কাস্টমারের জন্য একটা সারপ্রাইজ থাকবে আচ্ছা এটা যেটা আমি দাগলটা এটা আমি কাস্টমারকে দিয়ে দেবো অনলি 16000 টাকা 16000 টাকা স্যামসাং এর A82 A82 আচ্ছা স্যামসাং এর A82 16000 টাকা ওইটা 16000 টাকা আর এটা দিয়ে দেবো অনলি 24500 টাকা এটা 24500 টাকা এটা ফুল ফ্রেশ কন্ডিশন 24500 টাকা আর এটা একটা গ্রিন লাইন দাগ পড়ছে এটা যেই নেবে 16000 টাকা তাহলে এটা 15 করে দেন এটা না ভাই এটা 16000 টাকা ভাই আমার এমনিতেই অনেক টাকা লস ভাই কিছু করার নাই আমার নিজের ফোনেও গ্রিন লাইন চলে আসছে আমার তো OnePlus এটা তো স্যামসাং এ আসছে অনেক সবাই খালি বলে OnePlus স্যামসাং এও আসে হ্যাঁ ঠিক আছে চিপায় পড়লে বাগে ধান খায় এরকম অবস্থা কিচ্ছু করার নাই ঠিক আছে তারপর দেবো আমরা পিক্সেল 6 পিক্সেল 6 জি পিক্সেল 6 দেন এটা চাল দেওয়া নাই পিক্সেল 6 টা চাল দেওয়া নাই আর এটা হলো পিক্সেল 6 এ আচ্ছা পিক্সেল 6 6 এ সব দুই ধরনের ডিভাইস আছে কিন্তু জি ওকে কোনটা কি রকম হবে প্রাইস পিক্সেল 6 টা রাখবো 32500 টাকা 6 এ এটা রাখবো 29500 টাকা ভাই ওটা 32500 একটু কমান আচ্ছা দেন 500 টাকা কম মানে 32 এটা 29 32 29 32 29 জি আচ্ছা 32000 ভাই এগুলো তো আমেরিকান ডিভাইস না জি জি আইডিয়া সব আমেরিকান ইউএস এর প্রোডাক্ট না ইউএসএ আর জাপানের প্রোডাক্ট অনেকে প্রশ্ন করে যে ভাই কি ইউএস এর প্রোডাক্টটাতে নেটওয়ার্ক ইস্যু ভালো জাপানের প্রোডাক্টটা অনেকে কমপ্লেইন করে যে ভাই একটু নেটওয়ার্ক ইস্যু আছে এই যে অনেকে ম্যাকলাইন খুঁজতেছিলেন আসলে ম্যাকলাইনটা মার্কেটে অ্যাভেলেবল ছিল না একটা ম্যাকলাইন চলে আসছে যে আগে ফোন দিবেন সে পেয়ে যাবেন ম্যাকলাইন OnePlus এর ম্যাকলাইন OnePlus 70 Pro ম্যাকলাইন 12GB 256GB 12GB 256GB জি আচ্ছা OnePlus এর ম্যাকলাইন এডিশন কত নেবেন এটা এটা নিব 33500 টাকা 33500 33500 টাকা ভাই 33ই দেন আচ্ছা 33 করে দিলাম আচ্ছা OnePlus এর ম্যাকলাইন 33000 টাকা তারপর আর 7 Pro যেটা OnePlus ম্যাকলাইন ছাড়া শুধু 7 Pro টা 7 Pro টা 12256 এটা অনেক জায়গায় পাবেন আপনি 8256 টাকা কিন্তু এটা 12256 টা এটা করে দেব 31000 টাকা অনলি 31 30 অনলি 31000 টাকা 32 দেন
আজান 30000 টাকা ফাইনাল বাবা 30 এটা কিন্তু 12256 12256 এটা 8256 না 8256 তো 27 27 পাওয়া যায় আচ্ছা আচ্ছা ওকে তারপর তারপরে আমরা OnePlus 70 OnePlus 70 ভাই 70 চাহিদা এখনো আছে ভাই 70 চাহিদা এখনো আছে আর এটা আমার একটা ভালো দিক আছে এটা হলো ডুয়াল সিম এটা 8GB 128GB এটা হলো ডুয়াল সিম এটা ওকে জি ভাই আচ্চা তাহলে কত পড়তেছে এটা ডুয়াল সিম এটা দিলে অনলি 24500 টাকা দিয়ে দেব অনলি 24500 টাকা আচ্ছা 24500 একদম মানে ফুল দেখেন ডিসপ্লে ভেজাল দেখেন একদম অরিজিনাল ডিসপ্লের ফোন ঠিক আছে এগুলো ভেজাল সম্পূর্ণ ওকে এই দেখেন ওকে আচ্ছা তারপর তারপর দিয়ে দেব আমরা পিক্সেল 3XL পিক্সেল 3XL পিক্সেল 3XL 464 ও আছে প্লাস 6128 আছে আচ্ছা 464 6128 দুটাই আছে জি দুটাই আছে আচ্ছা কোনটার প্রাইস কি রকম যেটা আপনি 464 টা দিয়ে দিচ্ছি অনলি 15500 টাকা আর যেটা 6128 টা ওটা হলো 16500 টাকা 15500 16500 জি আচ্ছা দুইটা ডিভাইস আছে আর ফোনগুলো একদম 100% ফ্রেশ আছে আপনি দেখে নিতে পারবেন অবশ্যই আই থিংক আপনার এই ফোনগুলো দেখলে পছন্দ হবে ঠিক আছে তারপর আমরা পিক্সেলে দেখব 4 আছে প্লাস পিক্সেল 5 আছে পিক্সেল 4 ও হবে পিক্সেল 5 ও হবে জি আচ্ছা পিক্সেল 5 টা হলো 828 পিক্সেল 5 8GB 128GB আর পিক্সেল 4 টা পিক্সেল 4 টা হলো আপনার 664 6GB 64GB 6GB আচ্ছা এগুলো তো 100% ওকে ফুল ফ্রেশ আছে 100% ওকে ফুল ফ্রেশ কোনো খোলা কাজ করা নাই কোনো খোলা কাজ করা হলে আপনার নিতে হবে না কোনো সমস্যা নাই কেউ যদি বলে খোলা কাজ করা হয়েছে টাকা রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা কত কত দিতেছেন বলেন এটা পিক্সেল আপনার 5 টা দিচ্ছে আপনাদের 20500 টাকা 5 20000 ভাই 20000 করেন জান আচ্ছা 20000 আর এটা আর পিক্সেল 4টা 17500 17500 না ভাই এটা 16500 ভাই এটা আসলে ভাই সত্যি কথা বলি আমি 16500 এ অ্যাভেলেবল পাওয়া যায় ঠিক আছে আপনি যদি 17500 টাকা দেন হুদাই আসলে বেচতে পারবেন কিনা জানি না কিন্তু আসলে কমেন্টে অনেকে লিখবে যে ভাই দামটা বেশি একটা দুইটা প্রোডাক্টের জন্য কেন ভিডিওটা খারাপ করবেন বলেন ওকে ভাই জানি 16500 টাকা দিয়ে দিলাম ওকে আমি জানি ভাই প্রফিট মার্জিন একটু কম হয় তারপরে ভাই কিছু করার নাই তারপর আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে পিক্সেল 4 এ এটাও 6128 আচ্ছা এটাও ফুল ডিসপ্লে পিক্সেল 4 এ হ্যাঁ এটাও 6128 পিক্সেল 4 এ 6128 কত দিতেছেন এটা 16500 টাকা এটা 16500 জান 16500 টাকা 16500 টাকা তারপর যারা কম দামি ফোন খুঁজছেন আমাদের কাছে স্যামসাং S9 আছে S9 4GB 64GB অনেকের চাহিদা থাকে যে ভাই একটু কম দামের মধ্যে কার্ভ ডিসপ্লের ফোন নিব কম দামের ভিতরে কার্ভ ডিসপ্লে ফোন স্যামসাং S9 স্যামসাং S9 জি কত নিতেছেন S9 16000 টাকা 16000 16000 টাকা আচ্ছা একদম 16000 টাকা কিন্তু পাচ্ছেন স্যামসাং এর S9 S9 ওকে 16000 আচ্ছা তারপর তারপরে দেখো আমরা ভিভো আছে আমাদের কাছে ভিভোর প্রোডাক্ট আছে ভিভো 8GB 128GB S1 Pro ভিভো S1 Pro S1 Pro 8GB 128GB 8GB 128GB ভিভো S1 Pro খুবই রিজনেবল প্রাইস দিয়ে দেবো রিজনেবল প্রাইস এবং ভালো সেট 100% ইন ডিসপ্লে ফিঙ্গার এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারটা আচ্ছা কত নিতেছেন এটা 13500 টাকা 13500 13500 ফুল এন্ড ফাইনাল প্রাইস ফুল এন্ড ফাইনাল প্রাইস আচ্ছা না অ্যান্ড্রয়েডের মধ্যে এই ফোনগুলোর কোনো কমপ্লেইন আমি পাই না এটা আছে 4 128 poco M3 4GB 128GB আচ্ছা 4GB 128GB poco M3 M3 আচ্ছা কত নেবেন বলেন এটা 11000 টাকা নেব 11000 টাকা 11000 টাকা একদম ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস 11000 টাকা ওকে 11000 টাকা তারপর আমাদের এখানে আরো প্রোডাক্ট ছিল পিক্সেল 3XL আইফোনগুলো দেখাবো না বক্স মালগুলো আগে দেখাবো আইফোন বক্স মাল দেখানোর আগে আমরা ওই অ্যান্ড্রয়েডের ওগুলো শেষ করি না অ্যান্ড্রয়েড এগুলো এখানে মোটামুটি কিছু কালেকশন আছে আর কালেকশন আছে এগুলো পরে দেখাই আসলে আমাদের আইফোন আছে আমাদের কাছে অ্যাভেলেবল আইফোন 11 প্রো ম্যাক্স আইফোন 11 প্রো ম্যাক্স এটা 64GB আছে 256GB টাও আছে আচ্ছা 11 প্রো ম্যাক্স দুই ভেরিয়েন্টই হবে আপনি যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন দুইটাই 90 এর উপর ব্যাটারি হবে আচ্ছা দুইটা ভেরিয়েন্টই হবে ওকে কোনটা কত নিতেছেন বলেন এটা যেটা 64GB এটা নিচে 51000 টাকা 64GB এটা 51000 64GB এটা 50 করে দেন ভাই বরাবর করে দেন জান ভাই আসলে 50 করলে হয় না কিছু থাকে না আসলে 50 করলে কুইল আর 256GB টা 256GB এটা 58000 58000 আচ্ছা 256GB টা তারপর আমাদের কাছে স্যামসাং এর ইয়ার আইফোনে যেগুলো আর প্রোডাক্ট আছে 11 প্রো এটা এটা ছোটটা 11 প্রো আচ্ছা 11 প্রো এটা 64GB টা এটা তো মানে হ্যান্ডি ফোন 90 ব্যাটারি আছে 64GB তিন ক্যামেরার পয়লা ফোন জি ঠিক আছে আর অনেক হ্যান্ডি ফোন কিন্তু অনেক হ্যান্ডি কত নিতেছেন এটা নিচে 48000 টাকা 48 48 47 হাজার দিয়ে দিলাম 47000 টাকা আচ্ছা এগুলো ব্যাটারি হেলথ কেমন আছে ভাই এটা 90 আছে 90 চাইলে দেখাই দিতে পারেন হ্যাঁ দেখাই তো দিতেছি অথেন্টিক 90 আছে 100% অথেন্টিক 90 এবং মানে এগুলা আসলে বুস্ট টুস করা না তো কোনো বুস্ট টুস কোনো কিছু করা না 90% 100% 90% বুস্ট করা তাহলে ভাই 95 বানানো যায় 95 বানাইতে নাকি সেটাই ভাই ওই আর কি তারপর আমাদের কাছে আছে XR XR 64GB আচ্ছা 64GB XR ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনের XR 64GB জি কত নেবেন 64GB এটা নিব অনলি 29000 টাকা অনলি 29000 29000 টাকা আচ্ছা অনলি 29000 টাকা ভাই 29 না এটা 28 করে দেন যান আচ্ছা 28 পাস করে দিলাম না না বড় বড় 28
আড়াস করে দিলে আসলে ভাই থাকে না কিছু, আড়াস পাঁচ করে দিলাম যে আড়াস পাঁচ। আচ্ছা তারপর আমাদের আইফোন কম বাজারে যদি কেউ নিতে চান, আইফোন 7 প্লাস, আইফোন 7 প্লাস এটা অনলি 32 GB, আইফোন 7 প্লাস খুবই রিজনেবল প্রাইস। আচ্ছা আইফোন 7 প্লাস, সো যারা 7 প্লাস আছে নিতে পারেন। আইফোন 7 প্লাস কত নেবেন ভাই? এটা 32 GB, এটা রাখবো 14,500 টাকা। 14,500? জি 14,500 টাকা। 7 প্লাস পাচ্ছেন 14,500, 14,500 7ও দেয় না, 7 প্লাস দিয়ে দিতেছেন 14,500 টাকায়। কিন্তু এটাও কিন্তু 32 GB, এটা একটু দেখেন। জি সেটাই, ঠিক আছে। ওকে তারপর তারপর আমরা দেখবো আইফোন XS, আইফোন XS, আচ্ছা XS 64 GB। আচ্ছা আইফোন কালার अवेलेबल আছে, গোল্ডেন কালার চাইলে গোল্ডেন কালার দেওয়া যাবে, ব্ল্যাক চাইলে ব্ল্যাক দেওয়া যাবে। আচ্ছা তো প্রাইস এটা 64 GB এর রাখতেছি 30,000 টাকা। 30,000 টাকা? 30,000 টাকা 64 GB টা 30,000, এটা 256 GB এটা রাখবো 33,000 টাকা। আচ্ছা 30 এবং 33, 30 এবং 33, 500 করে ছাড় দিয়ে দেন আমার কথা বললে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য 500 করে ছাড় ইনশাআল্লাহ। তারপর আমরা দেখবো কিছু বক্স মাল আছে আমাদের কাছে, কিছু বক্স মাল দেখি আমরা। আচ্ছা বক্স সহকারে গুলো দেখি। বক্স আমরা দেখবো স্যামসাং এর যে বক্স সহ নোট 10 প্লাস ফুল চার্জার বক্স সবকিছু সহ। আচ্ছা নোট 10 লাইট, বক্স চার্জার সহকারে নোট 10 লাইট, এবং বক্সের মধ্যে দেখেন আপনি অথেন্টিক চার্জার, হেডফোন যা আছে, হেডফোন নাই চার্জার কেবল সব আছে, চার্জার কেবল অ্যাডাপ্টার কেবল সব আছে। আর এটা তো কিন্তু আপনি পেন পাবেন ভাই, কত নিতে লাইট এটা রাখতেছি ভাই 25,000 টাকা রাখবো ভাই। 24 করেন, আচ্ছা 500 ভাই, 24 হয় না ভাই, 500 টাকা, 500 টাকা ডিসকাউন্ট করে দিবেন। ফুল বক্স তো, ফুল বক্স, হ্যাঁ 24,500 টাকা রাখবো। ওকে তারপর আমরা দেখবো এক্সটেন্ড লাইট, এক্সটেন্ড লাইট, আচ্ছা আচ্ছা এটাও ফুল বক্স সহ এক্সটেন্ড লাইট। আমরা নোট 10 লাইট দেখলাম, এবার দেখবো এক্সটেন্ড লাইট, এক্সটেন্ড লাইট। ওকে এক্সটেন্ড লাইট, এক্সটেন্ড লাইট কত জিবি এটা? এটা এক্সটেন্ড লাইট 828, 8 GB, 128 GB, জি। আচ্ছা এক্সটেন্ড লাইট কত নেবেন এটা? এটা নিব একই দাম, সেম প্রাইস রাখবো, সেম প্রাইসে রাখবেন নোট 10 প্লাস এক্সটেন্ড লাইট, সেম প্রাইস রাখবো। আচ্ছা 24,000, 24,500, আচ্ছা 24,500 টাকা, 24,500 টাকা। ওকে তারপর তারপর আমরা oppo s1 pro, oppo s1 pro, s1 pro, আচ্ছা সরি হ্যাঁ s1 pro। ওকে 828, 8 GB, 128 GB, ফুল বক্স চার্জার সহ, 8 GB, 128 GB, 8 GB, 128 GB, ফুল বক্স চার্জার সহ, ফুল বক্স চার্জার সহ কত নেবেন? এটা 23,000 টাকা রাখবো, 23,000, 23,000, আচ্ছা ফুল বক্স চার্জার সহ 23,000। ভাই আমার কথা বলে ছাড় দিবেন না, আচ্ছা 500 টাকা কমিয়ে দেবেন, 500 টাকা কমিয়ে দিবেন, 22,500 টাকা, আচ্ছা 22,500 টাকা। তারপর আমাদের কাছে আছে oppo reno 80, oppo reno 80, আচ্ছা oppo reno 80 একবারে ফুল ফ্রেশ কন্ডিশন, বাসায় যা বলে নতুন ভাই কিনে আনছি, কোনো সমস্যা নাই, মাত্র অনলি 1 মান্থ ইউজেস, মানে 1 মাস ইউজ, 1 মাস ইউজ মানে তার মানে নতুন ফোন, ফুল ফ্রেশ কন্ডিশন, একটা দাগ বা স্কেচ দেখাইতে পারলে, আচ্ছা এটা ফুল বক্স চার্জার, ফুল বক্স একবারে নতুন আছে, যা আছে একবারে নতুন। দাম কত নেবেন বলেন? এটা দাম রাখবো 27,500 টাকা, 27,500, 27,500 টাকা, আচ্ছা ফিক্সড প্রাইস 27,500, ফিক্সড প্রাইস 27,500, আচ্ছা ওই আর কি নতুন ফোনের আর কত দূর, 1 মাস ইউজ করা হয়েছে সেটাই ভাই, মাত্র অনলি 1 মাস ইউজ করা হয়েছে। ওকে নেন, তারপর তারপর আমরা দেখবো 8, reno 8, oppo reno 8, reno 8, oppo reno 8, এটা ফুললি বক্স চার্জার সহ oppo reno 8, ভালো ডিভাইস, ভালো ডিভাইস ভাই, খুব সুন্দর একটা ডিভাইস। এই যে অরিজিনাল চার্জার আছে, অরিজিনাল কেবল আছে, আচ্ছা সবকিছু অরিজিনাল। কত নিতেছেন এটা? এটা রাখবো 35,500, এটা 35,500, 35,500 টাকা ভাই, 500 বাদ দেন, আচ্ছা ঠিক আছে 35,000 করে দেন, 35 বরাবর, 35,000 বরাবর, 35 করে দেন। তারপর oppo b20 pro, আচ্ছা vivo, vivo b20 pro, আচ্ছা কার্ভ ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন, কার্ভ ডিসপ্লের মধ্যে b20 pro কার্ভ ডিসপ্লের ভিতরে 8 GB, 128 GB, 128 GB, 35,500 টাকা লাগবে, 35,500, 35,500 টাকা ফিক্সড, আচ্ছা 35,000, 35,000, 35,000 টাকা একদম ফুল বক্স সহকারে নতুন ফোন, কার্ভ ডিসপ্লে একদম, কার্ভ ডিসপ্লে নতুন ফোন একবারে নতুন ভাই, আচ্ছা ওকে। তারপর তারপর আমাদের কাছে আছে আরেকটি ডিভাইস আছে স্যামসাং, স্যামসাং এর স্যামসাং S20 FE, ফুল বক্স চার্জার সহ, S20 FE, একদম S20 FE, ফুল বক্স চার্জার, ফুল বক্স চার্জার সহ, এটা আবার ডুয়েল সিম, ডুয়েল সিম, আচ্ছা ডুয়েল সিম, S20 FE, ফুল বক্স চার্জার সহ ডুয়েল ডুয়েল সিম, আচ্ছা কত জিবি ভ্যারিয়েন্ট এটা? এটা 828, 828, আর যেগুলো আগে দেখেছিল ওগুলো ছিল 628, আচ্ছা এটার দাম কত নিতে? এটা নিব 27,500 টাকা ভাই, 27 করে দেন, আচ্ছা দেন 27,000 টাকা, 27 ফুল বক্স চার্জার সহ, ফুল বক্স চার্জার সহ ডুয়েল সিমের মাল, ডুয়েল সিমের মাল, আচ্ছা ওকে। তারপর তারপরে মোটামুটি আমাদের কাছে স্যামসাং এর A33 আছে, স্যামসাং A33, A33 বক্স সহ A33, আচ্ছা বক্স এর ভিতরে 628 হয়, এটা হলো 828, এটা হচ্ছে 8 ফিজিক্যাল ডুয়েল সিম, তবে সুন্দর ফোন কিন্তু ভাই, এটাও ফিজিক্যাল ডুয়েল সিম, আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম, অনেক সুন্দর ফোনের আউটলুক দেখলে আসলে ভালো লাগে, ঠিক আছে স্যামসাং এর এই ফোন, আর ডিসপ্লে কোয়ালিটি চমৎকার, জি ডিসপ্লে নতুন ফোনের মতো বলে ডিসপ্লে। কত নিতেছেন দাম? 27,500, 27,000 করে দেন, যান আচ্ছা ঠিক আছে, একদম ফুল বক্স স্টক সহকারে 27,000 টাকা ইনশাআল্লাহ। ওকে ভাই কালেকশন কি শেষ? হ্যাঁ ভাই কালেকশন মোটামুটি শেষ, আচ্ছা তো গ্যারান্টি ওয়ারেন্টি আরেকবার বলে দেন,
গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর ঢাকার বাইরে যারা ফোন প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই তারা আমাদের ফোনটা ওইখান থেকে খুলে দেখে পরে নিতে পারবেন কোনো সমস্যা নাই মানে আপনি কুরিয়ারে খুলে তারপরে দেখে তারপর টাকা দিতে পারবেন তারপর টাকা আপনি পে করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর যখন আপনি অর্ডার করবেন 2040 টাকা বিকাশে দিবেন বাকি টাকা তো ওইখান থেকে পে করে উঠাই নেবেন আচ্ছা মানে আপনি অ্যাডভান্স করে জাস্ট খালি বুক করবেন বুকিং মানি তারপর বাকি টাকাটা দিবেন আপনার 30000 টাকা ফোন হলে 2000 আগে দিবেন বাকি 28000 পরে দিবেন জি দিয়ে এখানে কুরিয়ারে খুলে দেখে পছন্দ হলে নেবেন অবশ্যই ঠিক আছে আর না নিলে না পছন্দ কথা কাজে মিল না পাইলে নেওয়ার দরকার নাই জি সেটাই আর অবশ্যই আপনারা তাদের এই নতুন যেহেতু শপটা সবচেয়ে ভালো হয় সব ভিজিট করে ফোন নিলে দেখে নিতে পারলে অবশ্যই সবাই আসবেন আমাদের শপে আসবেন ইনশাআল্লাহ এটা চা খেয়ে যাবেন অন্তত ফোন নেন আর না নেন সবাই এটা চা দাওয়াত রইল আচ্ছা অবশ্যই সবাই চা খেয়ে যাবেন ওকে ঠিক আছে তো মোটামুটি দর্শক এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে সো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই তাদের শপটা ভিজিট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম